মানুষ তাদের বিসর্জন দিয়েছে, আগামী দিনে তাদের ঘুরে দাঁড়ানোর কোন সুযোগ নেই। তাদের হচ্ছে সুবিধাবাদী রাজনীতি, বিভ্রান্ত করার রাজনীতি, তারা মিথ্যাবাদী। এভাবে মানুষকে বোকা বানিয়ে দীর্ঘদিন তারা ক্ষমতায় ছিল, নিজেদের দোষ ভুল তারা দেখেন না, এসব তারা অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে চলে না তারা, তারা চায় শুধু মানুষের উপর দোষ না চাপিয়ে দাও আর নিজেদের ব্যর্থতাকে আড়াল করো। তাদের গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি বিশ্বাস নেই, তাদের কাছ থেকে এসব আশা করা যায়। বিরোধী দলনেতা মানিক সরকারকে এভাবেই ঝাড়লেন তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। সোমবার সন্ধ্যায় মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রীকে সাংবাদিকদের প্রশ্ন ছিল মানিক সরকারের ইলেকশন কমিশন সংক্রান্ত মন্তব্য নিয়ে, তখনই এর জবাবে মুখ খুললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ জানানোর যে একটা টেন্ডেন্সি, এটা মানিক সরকারের নয়, এটা তাদের দলের বা আজকে বিরোধী দলের অন্যান্য বন্ধুদেরকেও সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, একটা উদাহরণ দিতে পারবেন যে ভারতবর্ষে ইলেকশন কমিশনের আন্ডারে কোনোদিন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়নি? এনিওয়ান, আমি চ্যালেঞ্জ করে বলছি না। যদি এটাই হয়, উনি যদি অ্যাপ্রিহেনশন থাকে যে ইলেকশন কমিশনের আন্ডারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না, বা ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে না, তবে 25 বছর ওনারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করেননি, 25 বছর ওনাদের ইলেকশন কমিশনের আন্ডারেই নির্বাচন করতে হয়েছে, তবে 25 বছর ইলেকশনের নামে ফার্স্ট করেছে এবং ইলেকশনের নামে মকারি করে ফার্স্ট ইলেকশন করিয়ে ওনারা 25 বছর ক্ষমতায় রয়েছেন। তো এটা বলতে হয় বলেন, ওনারা জানেন যে ওনারা ক্ষমতায় আসবেন না।